हेलो एवरीवन, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিলা ফেভার ইউটিউব চ্যানেল থেকে। সো অনেকেই সবথেকে ডিমান্ডেবল এবং হচ্ছে সবথেকে সহজ একটা কাজ, আপনি জাস্ট কপি এবং পেস্ট করবেন। এইটুকু কাজের জন্য কিন্তু ভালো একটা ডিমান্ড রয়েছে মার্কেট প্লেসে, এবং যেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। আমরা জানি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং করার জন্য আমাদের হিউজ পরিমাণ স্ট্রাগল করতে হয়। সো আজকে আমি আপনাদের এমন একটা টপিক্সের উপরে আসলে দেখাবো, এমন একটা টুল দেখাবো যে টুলটা আপনি ফ্রি অফ কস্ট টোটালি হিউম্যান রিডিং বা মানুষ পড়তে পারে এমন কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন। সো আগে দেখি এটার ডিমান্ডটা কেমন। আমি প্রথমে আপওয়ার্কে আসলাম। আপওয়ার্কে আসার পর জাস্ট এই সার্চ বার ফাইন্ড ওয়ার্ক থেকে আপনি ফাইন্ড ওয়ার্কে একটা ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এটার সার্চ বার যেটা আসবে এই জায়গায় সার্চ করেন, যেমন হচ্ছে কন্টেন্ট রাইটিং। সো আমি এখানে কন্টেন্ট রাইটিং, দেখেন কন্টেন্ট রাইটিং লিখে যখন আমরা সার্চ করব এটার ডিমান্ডটা খুবই ভালো, খুবই। এটা প্রতিটা ডিজিটাল মার্কেটার, এসইও যারা করে এবং বিভিন্ন কোম্পানি যারা তৈরি হয় সবারই এটা কাজে লাগে। দেখেন 21,000 মতো আছে, 21,000 জব আপওয়ার্কে বর্তমানে অ্যাভেলেবেল আছে কন্টেন্ট রাইটিংয়ের উপর। সো বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ চাহিদা এটার। এখন দেখেন এই হিউজ পরিমাণ জব এগুলো পোস্ট হয়েছে এবং এগুলো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। $200 স্পেন্ড করেছে উনি হচ্ছে 3K মতো স্পেন্ড করেছে। দেখেন ওনাদের প্রত্যেকেরই ফোরাম কন্টেন্ট রাইটার লাগবে, দেন হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট ফর এ মল এবং বিভিন্ন টপিক্সের উপর আছে। সো আপনি যেটা ভালো লাগে ওইটার উপরে কন্টেন্ট রাইটিং করতে পারেন। এখন আমরা এই কন্টেন্ট রাইটিংয়ের বিভিন্ন জব আপনি ওপেন করে দেখতে পারেন যে কী পরিমাণ চাহিদা। আমরা এখানে দেখেই নিলাম, আপনি ভালোভাবে একটু নিজের আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে সার্চ করে দেখতে পারেন। হিউজ পরিমাণ চাহিদা, 21,000 জব এই সেক্টরে, শুধুমাত্র কন্টেন্ট রাইটিং সেক্টরে। এবং এটা একদমই সহজ একটা কাজ যারা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি সবার জন্যই। আমি এবার একটু আপনাকে আপওয়ার্কে ফাইবারে নিয়ে যাচ্ছি এবং ফাইবারে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ একটা চাহিদা আছে। সো আমি ফাইবারে গেলাম, fiverr.com। আপনি অবশ্যই জানেন যে যেখানে মানুষ বেশি অবশ্যই ওখানে চাহিদা বেশি। সো আমরা যখন ফাইবারে গেলাম এবং ফাইবারে গিয়ে জাস্ট হচ্ছে সার্চ করবেন কন্টেন্ট রাইটিং। এটা খুব অনেক মানুষ ভাবে যে খুবই কঠিন, আসলে কঠিন না, আপনি জাস্ট একটু মাথা খাটালেই হবে। সো কন্টেন্ট রাইটার জাস্ট এই কথাটা আমি লিখে সার্চ করলাম, 26,000 মানুষ এখানে আছে। এবং ফার্স্ট পেজ থেকে আপনি যদি সবারটা দেখেন এখান থেকে শুরু করেন এবং দেখেন এই জায়গা থেকে আমি যদি লাস্ট পর্যন্ত যাই এইখান পর্যন্ত সবার সেল আছে এবং দুইটা সেল নিয়েও কিন্তু র্যাঙ্ক আছে এবং দেখেন হিউজ পরিমাণ সেল। এবং এদের যদি গিগুলো ওপেন করেন দেখবেন সবার কাজ হাতে আছে, এতটা কাজের চাপ এই কন্টেন্ট রাইটিংয়ে। দেখেন আমি ওপেন করলাম, 3টা কাজ হাতে, 20টা কাজ হাতে, তার মানে বুঝতেই পারতেছেন এই সেক্টরে কাজের পরিমাণ কত। তাহলে আমি আজকে আপনাদের দেখাচ্ছি এমন একটি সিক্রেট যেটা হচ্ছে শর্টলি কিভাবে কন্টেন্ট রাইটিং করবেন একদম ফ্রি। সো ধরেন আপনার বায়ার হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা ব্লগ লিখতে বলছে। সো আমি কী করবো, এইখানে ইনকগনিটো মোড থেকে আপনি জাস্ট লিখবেন হচ্ছে শর্টলি এআই, শর্টলি এআই এই কথাটা লিখে সার্চ করেন। শুধু কথা লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন শর্টলি এআই একটা টুল চলে আসছে। এইবার আপনি এখানে একটা সার্চ করেন টেম্প মেল, টেম্প মেল। সো কন্টেন্ট রাইটিংয়ের মতো আসলে সহজ কাজ আমার মনে হয় না কোথাও আছে, শুধু কপি এবং পেস্ট। সো দেখেন আমরা এই জায়গায় এটা টাকা পয়সা দিতে বলবে, আপনি টাকা পয়সা দিবেন না, নতুন নতুন মেল থেকে আবারও তৈরি করবেন। আমরা এই জায়গায় আসলাম এবং এই মেলটা দিব, কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট এই সাইন আপ একটা ক্লিক করেন। এইবার হচ্ছে টেম্প মেলটা ইউজ করে আপনি সাইন আপ করবেন। আমরা টেম্প মেলটা ওপেন করছি। ওকে, আমরা টেম্প মেল ওপেন করলাম ও এবার হচ্ছে এই মেলটা কপি করে দেন এখানে নিয়ে গেলাম এবং ঠিক এই জায়গায় বসালাম, কোনো কিছু করতে হবে না। এবার আপনি নাম হচ্ছে এটাই দিয়ে দেন, আমি এই নামটা দিলাম, দেন হচ্ছে ডিডি, দেন পাসওয়ার্ড আমি এইটুকু কপি করলাম, এখানে বসালাম, ব্যাস সাইন আপে ক্লিক করলাম, হয়ে গেল আমার হচ্ছে রেজিস্ট্রেশন। এবার কোনো কিছু করতে হবে না, জাস্ট একটা টাইটেল দিবেন আর দুইটা অক্ষর আপনাকে লিখতে হবে, দুইটা অক্ষর বলতে দুইটা লাইন আপনাকে লিখতে হবে, বাকিটা ওরা জেনারেট করে দিবে। সো দেখেন আমি একটু সময় নিচ্ছি এটা রেজিস্ট্রেশন হতে, হয়ে গেল। রেজিস্ট্রেশন হওয়ার পর একটা ফাংশন দেখতে পাচ্ছি স্টার্ট রাইটিং, এখানে একটা ক্লিক করেন। এইবার এখানে একটা আছে আই এম রাইটিং এ স্টোরি এবং আছে আই এম রাইটিং এ ব্লগ। সো আমি হচ্ছে আর্টিকেল মূলত ব্লগের জন্য হয়, সো আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার একটা পেজ চলে আসছে। সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইউর
টাইটেল হেয়ার এবং এখানে বলছে আপনার আর্টিকেলে কয়েকটা লাইন লেখার জন্য। সো আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ধরেন ডিজিটাল মার্কেটিং গাইড, এইবার আমি এখানে দিলাম হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রি ওয়ে ইন দিস ব্লগ আইল গিভ ইউ এক্সাক্ট সলিউশনস। সো দেখেন আপনাকে এখানে দুইটা লাইন লিখতে হবে, আমি একটা লাইন লিখলাম, আপনি দুইটা লাইন লিখবেন এবং কপি করবেন না, অবশ্যই চেষ্টা করবেন ইউনিকভাবে লেখার জন্য। এইবার আপনি এই যে রাইট নাম একটা অপশন রাইট ফর মি এখানে একটা ক্লিক করেন, আপনার আর্টিকেল মুহূর্তে রেডি। সো দেখেন ও কিন্তু আর্টিকেল লিখে দিচ্ছে, এই যে হিউজ পরিমাণ লিখে দিচ্ছে। আপনি জাস্ট আবারও ক্লিক করেন, সে কিন্তু এখানে লিখে দেবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। এখানে দেখবেন যে অটোমেটিক্যালি লিখতে লিখে দিবে এবং যেগুলো বিভিন্ন ব্লক থেকে একটু একটু অংশ করে নিয়ে সে এখানে লিখে, এবং এটা কিন্তু হিউম্যান রিডেবল, মানে মানুষ পড়তে পারবে এবং অবশ্যই এটা একদম ইউনিক আর্টিকেল হবে, 100% ইউনিক। আমি আপনাকে দেখাচ্ছি যে এটা ইউনিক কিনা। সো ধরেন এখানে আপনি রাইট মি রাইট ফর্মে এখানে ক্লিক করলে আবারও জেনারেট হবে। সো ধরেন দেখেন আমি এক মিনিটের ভিতরে জাস্ট ক্লিক করলাম, আমার অনেকগুলো লেখা চলে আসছে। এবার আমি লেখাটা কপি করলাম, কপি করে দেখি এটা কি একদম ইউনিক কিনা নাকি কপিরাইট। সো এটা দেখার জন্য আপনি গুগলে যান, লিখেন হচ্ছে কপি বা আর্টিকেল আর্টিকেল প্লাজিরম চেকার। সো আমি এটা লিখে সার্চ করলাম, এই যে এখানে ফ্রি আপনি অনেকগুলো টুল পাবেন, এগুলোর সাহায্য নিতে পারেন যে ডুপ্লিকেট কিনা। টোটালি ইউনিক তৈরি করে দিয়েছে, আবারও বলি একদম ইউনিক, এবং যেটা আপনি সারাদিন বসে লিখবেন অনেক সময় আপনার যাবে ওইটাই আপনি এখানে পাচ্ছেন। সো আমরা কয়েকটা টুলে আসলাম, এখানে আমি স্মল এসিও টুলে আসলাম, এই জায়গায় এসে জাস্ট বসাবো এটা। বসানোর পর আপনি এই যে চেক হেয়ার এখানে একটা ক্লিক করেন এবং একটা অ্যাড চলে আসবে, এখানে ক্লোজে ক্লিক করবেন অবশ্যই। অ্যাডটা যদি আবার এইভাবে আসে টাকা পয়সা চায়, সেক্ষেত্রে আপনি ব্যাগে ক্লিক করবেন, এখানে ব্যাগে ক্লিক করলে চলে যাবে। বসানোর পর নিচে লেখা আছে আই এম রোবট, আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে চেক প্লাজিরম এটা দিতে হবে, অবশ্যই আপনার রোবটটা সিলেক্ট করে দিতে হবে, আমি দিচ্ছি। দেন ভেরিফাই, ভেরিফাই ক্লিক করার পর চেক আমি এখানে ক্লিক করব। সো ও দেখাবে যে আমার রেজাল্টটা এই যে এখানে আপনি দেখতে পাবেন যেটা ইউনিক কিনা। একটু দেখি স্ক্রোলিং করে যে কোথায় রেজাল্টটা আসছে, এই যে এখানে অ্যাভেলেবেল শো রেজাল্ট। সো নিচে আপনি এখানে যে লেখাটা দিয়েছেন লেখার বটমের নিচে ঠিক চলে আসবেন, এই জায়গায় দেখতে পাবেন চেকিং, এবং দেখেন টোটালি ইউনিক এখন পর্যন্ত যতগুলো পেয়েছে সবগুলো ইউনিক। আমরা একটু ওয়েট করি, দেখতে পাবো যে 100% ইউনিক আসে কি না। সো আমরা চেক করার পর দেখতে পাচ্ছি কি লেখা 100% কিন্তু ইউনিক, হ্যাঁ কোথাও কিন্তু আমাদের কপিরাইট নেই। যে দেখেন প্লাজিরম যেটা আছে, সো এটা কিন্তু টোটালি ফ্রি এবং কপিরাইট ফ্রি, আপনি দেখতে পাচ্ছেন টোটালি ইউনিক এবং এটা কিন্তু হিউম্যান রিডেবল। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন এখানে যেটা লিখে দিয়েছে মানুষ পড়তে পারবে এবং পারফেক্টলিভাবেই। দেখেন ডিজিটাল মার্কেটিং ক্যান বি ডিফাইন অ্যাজ দ্য প্রসেস অফ প্রমোটিং ইয়োর কোম্পানি। সো এখানে সুন্দরভাবে বলে দিছে। সো এই যে ইউনিকভাবে একটা আর্টিকেল, এটা যদি আপনি সেল করেন ভালো পরিমাণ একটা আর্নিং যেতে পারবেন। আমি যখন আপনাদের ফাইবারে একটু দেখিয়েছিলাম যে ফাইবারে গিয়ে যদি আপনি একটু সার্চ করেন এই জিনিসটা, আপনি আবারও ফাইবারে যান fiverr.com, এইটার ডিমান্ডটা বলতে পারেন আকাশ আকাশচুম্বীর মতো অবস্থা। এখানে আপনি ফাইবারে গিয়ে শুধু আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করেন, কন্টেন্ট আমি এখানে গিয়ে সার্চ করলাম কন্টেন্ট রাইটিং। সো দেখবেন আর্টিকেল রাইটিং কন্টেন্ট রাইটিং, দেখেন 13,000 মানুষ আছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সবার অর্ডার আছে, হাতে অর্ডার আছে এবং তারা ভালো ভালো পজিশনে আছে। আপনি যদি এখানে আর্টিকেল লিখেন আর্টিকেল রাইটিং, সো এসিও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং লিখে সার্চ করেন, দেখেন হিউজ পরিমাণ মানুষ 50,000 মানুষ আছে কিন্তু সবার অর্ডার আছে, এবং এখানে ভালো একটা সেক্টর আপনি যদি আর্টিকেল লিখতে পারেন। সো আপনারা একটু ট্রাই করেন,
যদি কেউ কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া ফেসবুক আইডি লিংক দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমাকে ফোন করে যে কোনো ইনফরমেশন জানাতে পারেন অথবা ফেসবুকে মেসেজ দিয়ে জানাতে পারেন। এবং পরিপূর্ণ ফ্রিতে আমি হচ্ছে লোকাল এসইও, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এরপরে হচ্ছে আপনার ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই ধরনের পরিপূর্ণ কোর্স নিয়ে আমি হাজির হব। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে লাইক দিবেন এবং শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি অনলাইন আর্নিং কিংবা ফ্রিল্যান্সিং রিলেটেড গাইডলাইন পেতে চান ফ্রিতে। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।